আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলতে চাই, ব্যারিস্টার সমবায় হচ্ছে আজকের যুব সমাজের আইন সমস্যাগুলো আছে সেগুলো তিনি ফোকাস করে তিনি জীবনের ঝুঁকি নিয়ে পাশে দাঁড়িয়েছেন। ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে জমিয়ে রাখা যাবে না সেটা আমরা বলে দিতে চাই। ধন্যবাদ, ধন্যবাদ মামুন রায়ানকে সুপ্রিয় উপস্থিতি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একজন মোহাম্মদ শাহ আলম। শাহ আলম ভাই, তার বিরুদ্ধে সুমন ভাই মামলা করেছিল, সুমন নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। সুমন ভাই বিরুদ্ধে ভাবতেও অবাক লাগছে যে আপনি এই কারণে ওটাকে ওইটা আমাদের ভাবতেও অবাক লাগছে। বেশে সুমন ভাই একটা কথা বলবো, বেশে সুমন ভাই পারে না ইনশাআল্লাহ। আমি বেশটা সুমন ভাই এমন একজন ব্যক্তি যিনি তার প্রতিটা লাইভের শুনতে সালাম এবং আদাব দিয়ে বক্তব্য শুরু করেন।